এই যে আমাদের সোনা সংসারে এত আয়োজন, এত কিছু চলছে, কিন্তু তার জন্য না যেটা দরকার হয় একটা মাথা, মানে যে একটা যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন অফ দ্য শিপ এই মুহূর্তে আমাদের সাথে আছে অভিজিৎ দা। অভিজিৎ এবার তুমি বলো। মানালি বলছে যে আমি ক্যাপ্টেন, বাট সত্যি কথা বলতে সোনার সংসারের প্রত্যেকটা মেম্বার, জি বাংলার সব মেম্বাররাই ক্যাপ্টেন। আমরা সবাই মিলে হই হই করে এই অনুষ্ঠানটা করি। সেখানে যেমন আমরা প্র্যাকটিক ক্যামেরার পিছনে যারা থাকি, জি বাংলার প্রত্যেক সদস্য যারা বানাই, আর সামনে আমরা রিপ্রেজেন্ট আমাদের প্রিয়, আপনাদের প্রিয় সব আর্টিস্টদের দেখতে পান, আপনাদের সাথে যাদের রেগুলার দেখা হচ্ছে জি বাংলার টেলিভিশনের পর্দায়, সবাই মিলে একটা দারুণ অনুষ্ঠান হতে চলেছে। সোনার সংসার অ্যাওয়ার্ডস আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই টেলিভিশনে আসছে। আশা করি আপনাদের ভালো লাগবে, পারফরমেন্স ভালো লাগবে সকলের। আমি প্রশ্ন করছি, এবার এবছর তো আমাদের কুড়ি আমরা পালিয়ে গেছি, তো এবছর স্পেশাল কি ধামাকা থাকছে? সবারই আমি প্রশ্ন করে দিলাম। ধামাকা বলতে যেটা থাকছে যে দেখো, প্রত্যেক বছরই আমাদের প্রত্যেকটা বছর আমরা যে যখন যখন সোনার সঙ্গে সেলিব্রেট করেছি, ধামাকা ছিল, ধামাকা আছে, এবারও ধামাকা থাকবে। কিন্তু ধামাকাটা যদি আগে সারপ্রাইজটা বলে দিই তাহলে মজাটা যদি কমে যাবে, এটাই মজাটা সোনার সংসার কিন্তু ইভেন্ট হবে, সেটা সবাই দেখুন। প্রতিবারের মতন এবারও থাকবে অনেক ধামাকা, এবার বেশি ধামাকা, সারপ্রাইজ বেশি, কারণ এবছর তো আমরা কুড়িতে পা দিয়েছি, তাই ধামাকা অনেক 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 বেশি। আর বেশি কথা অভিজিৎ দাকে পেয়েছি, অভিজিৎ দা বেশি কথা বলবে না, যত কথা বলবে যে সোনার সংসারে যে ইভেন্টটা আপনারা দেখবেন না, সেই ইভেন্টটা আমাদের শ্যুট করতে দেরি হয়ে যাবে, তাই এই মুহূর্তে অভিজিৎ দাকে আমরা টাটা বলে দিচ্ছি। কারণ অভিজিৎ দাকে টাটা না বলে অভিজিৎ না আমাদের অ্যাকশনটা বলতে পারবে না, এই আমরাও গেলাম টাটা আর সবাই গিয়ে টাটা। শুধু সেটা এটাই বলবো যে জি বাংলা সোনার সংসার দেখতে হবে, জি বাংলা থেকে চোখ সরাবে।